আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার নলেজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি ধান খেতে দাঁড়িয়ে আছি এবং আপনারা লক্ষ্য করুন যত দূরে চোখ যায় শুধু ধান ক্ষেত আর ক্ষেত। তো একটু লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ধান খেতে ধানের শীষ বের হয়ে গেছে এবং এই ধানের শীষ থেকে কিন্তু ধান হবে এবং পরবর্তীতে এই ধানগুলো কিন্তু প্রক্রিয়াজাত করে চাল হবে। এবং আমরা কিন্তু সকলে জানি আমাদের প্রধান যে খাদ্য তালিকা তার মধ্যে কিন্তু প্রধান যে খাবারটি সেটি হচ্ছে ভাত, অর্থাৎ আমাদের বাঙালির কিন্তু ভাত না খেলে চলে না। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ কিন্তু কৃষি পেশার সঙ্গে জড়িত, অর্থাৎ তারা কৃষিকাজ করে কিন্তু জীবিকা নির্বাহ করে। তো দর্শক এখন যে ধান ক্ষেত দেখছেন এই ধান থেকে কিন্তু চাউল হবে, তাহলে বুঝতে পারছেন যে এই ধানকে রক্ষা করা আমাদের কতটা জরুরি। ধানে কিন্তু বেশ ক্ষতিকারক পোকা আক্রমণ করে থাকে, তার মধ্যে কিন্তু পাতা মরানো পোকা অন্যতম। তো দর্শক ধান খেতে কীভাবে পাতা মরানো পোকা আক্রমণ করে এবং সে পাতা মরানো পোকা কীভাবে আমরা দমন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো দর্শক আশা করি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পাতা মরানো পোকা, এ পোকা ধানের পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতার সাদা লম্বা দাগ দেখা দেয় এবং খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। ক্ষতিগ্রস্ত পাতার কিনারা দিয়ে বিশেষ করে পাতার লালচে রেখা রোগও শুরু হতে পারে। পাতা মরানো পোকার পূর্ণবয়স্ক মতের পাখায় ঢেউ খেলানো কমলা বাদামি রঙের রেখা বিশিষ্ট অসংখ্য কালো দাগ রয়েছে। মথের পাখা শাড়ির পাড়ের মতো দেখায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্যে শিরার কাছে ডিম পাড়ে, কীড়াগুলো পাতার সবুজ অংশ খায় এবং বড় হবার সাথে সাথে তারা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মতো করে ফেলে। মরানো পাতার মধ্যে কীড়াগুলো পুত্তলিতে পরিণত হয়। জমিতে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার করলে কিন্তু এ পোকার আক্রমণ হতে পারে। এছাড়াও বৃষ্টিপাতের পরে টানা দুই তিন দিন পোখর রোদ হলেও কিন্তু এ পোকার জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তো দর্শক বুঝতেই পারছেন ধান খেতে যদি পাতা মরানো পোকা আক্রমণ করে তাহলে কিন্তু আমাদের অবশ্যই দমন ব্যবস্থা নিতে হবে। তো ধান খেতে যাতে পাতা মরানো পোকা আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু আমরা বেশ কিছু ব্যবস্থা আগে থেকেই নিতে পারি। আপনাদের যাদের ধান ক্ষেত রয়েছে আপনারা আপনাদের ধান ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং ধান খেতে যদি পাতা মরানো পোকার ডিমের গাদা দেখতে পান তাহলে কিন্তু সেগুলো হাত দিয়ে অবশ্যই নষ্ট করবেন। এছাড়াও আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে ধান রোপণের পরে কিন্তু ধান খেতে অবশ্যই পার্সিং করবেন, অর্থাৎ ধান খেতে পাখি বসার ব্যবস্থা করে দেবেন। ধান খেতে যদি পাখি বসার ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু সেই পাখি যদি ধান খেতে বসে তাহলে কিন্তু পাতা মরানো পোকার যে মদগুলো আছে সেই মদগুলো ধরে কিন্তু পাখি খাবে। এভাবে কিন্তু পাতা মরানো পোকা অনেকাংশে ধ্বংস করা সম্ভব। আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা ধান খেতে লাইট ট্র্যাপ বা আলোকপাত করতে পারেন, এটা করে কিন্তু আপনারা পাতা মরানো পোকা ধ্বংস করতে পারবেন। এবং আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ধান গাছ রোপণের 40 দিন পর্যন্ত ধান খেতে কিন্তু কোনো পোকার আগাছা রাখা যাবে না। ধান খেতে যদি আগাছার উপদ্রব বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পাতা মরানো পোকার আক্রমণও বেড়ে যায়। তো দর্শক আমি কিন্তু প্রথমেই বলেছি ধান খেতে যদি পাতা মরানো পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে কিন্তু সেই পাতা মরানো পোকা আমাদের দমন করতে হবে। তো ধান খেতে যদি পাতা মরানো পোকার আক্রমণ বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। তবে আমরা যখনই কীটনাশক ব্যবহার করব তখনই কিন্তু সেই পোকার জন্য যে অনুমোদিত কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আমরা ব্যবহার করব। দর্শক আমি এখন কিছু কীটনাশকের নাম বলবো, এই কীটনাশকগুলো ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের জমি থেকে বা ধান খেত থেকে পাতা মরানো পোকা দমন করতে পারবেন। ধানের জমিতে আক্রান্ত গাছে শতকরা 25% পাতার ক্ষতি হলে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে এ পোকা দমন করতে হবে। আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডার্সবান BCC বা পাইক্লোরেক্স BCC 20 মিলিলিটার অথবা মেলাথিয়ন জাতীয় কীটনাশক যেমন ফাইফানন 25 মিলিলিটার 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পরপর 2 থেকে 3 বার বিকেলে স্প্রে করবেন, অথবা ফাইটার 2.5 EC প্রতি 10 লিটার পানিতে 10 মিলি মিশিয়ে 5% জমিতে স্প্রে করবেন, অথবা KR50 SP 24 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করবেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দের কীটনাশক কোম্পানির পাতা মরানো পোকার জন্য অনুমোদিত এমন একটি কীটনাশক নিয়ে এসে আপনারা অবশ্যই মাত্রা দেখে জমিতে স্প্রে করতে পারেন। তবে স্প্রে করার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হচ্ছে প্যাকেটের গায়ে যে মাত্রাটি দেওয়া আছে সেই মাত্রা অনুযায়ী কিন্তু আপনারা ধান খেতে স্প্রে করবেন, সেই মাত্রার কিন্তু অবশ্যই কম বেশি করবেন না।
আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই এই ভুল কাজটি করে থাকি, সেটা হচ্ছে আমরা কিন্তু একসঙ্গে তিন চারটা কীটনাশক যুক্ত করে আমরা কিন্তু জমিতে স্প্রে করি। এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই করবেন না। শুধুমাত্র যে পোকার জন্য আপনারা কীটনাশক স্প্রে করবেন সে পোকার জন্য অনুমোদিত কীটনাশক নিয়ে এসে আপনারা স্প্রে করবেন, একসঙ্গে দুই তিনটা কীটনাশক মিশে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক, এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে এবং সঠিক নিয়মে মেনে চলি তাহলে কিন্তু ধান খেতে পাতা মোড়ানো পোকা আক্রমণ করবে না। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। কৃষি বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।